ওকে টু ফলস ট্রু ফলস নট গিভেন এর মাস্ট হ্যাভ ট্রিক হ্যাঁ প্রথমত হলো আনসার গুলা কামস ইন অর্ডার অলওয়েজ অর্ডারে আসে আমরা এটা জানি ওকে তো এটা নিয়ে পেরা করার দরকার নাই যদি দুইটা এটারে এটারে খুঁজে পাই এটারে না পাই এটারে খুঁজে পাই মাস্ক না পাই এটা তাহলে দুইটা মাস্ক কানেক্টর হ্যাঁ বেসিক কথা তারপরে যদি প্রথমে কোশ্চেনটা আসে হ্যাঁ এখানে দেখবেন এই আমাদের এই কোর্কের কোর্কের এই যে এক দুই তিন হ্যাঁ আমরা একটাই করে ফেলছিলাম তো টু ফলস আসছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এক এর প্রথম কিংবা দ্বিতীয় প্যারাগ্রাফ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন কেন জানেন প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে যদি এক না আসে হ্যাঁ তাহলে প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে কে আইতেছে ভাই এক এর আপনি কি জিরো আছে না সো প্রথম কোয়েশ্চেনটা প্রথম এক দুই প্যারাগ্রাফ থেকে পাবেন এখন কত হলো

থার্ড প্যাসেজে যদি আসে তাহলে তো মাল্টিপল কোশ্চেন টোশন ওগুলো থার্ড প্যাসেজ আসে মাল্টিপলরে আমি একদিন বলছি ইউটিউবে দেখে নিয়ে মাল্টিপলের কাহিনীরা কোথায় গিয়ে খুঁজবেন মাল্টিপলে স্পেসিফিকলি বলে দেয় যে ফার্স্ট প্যারাতে এটা থার্ড প্যারাতে এটা মাল্টিপল এরকম কালো করে ফেলবেন হ্যাঁ কালো করে দেখবেন যে আপনি আপনার বেশি খালি নাই এটা আছে এটা আছে তাহলে আটত্রিশ এখান থেকে উনচল্লিশ এখান থেকে হ্যাঁ যদি টপ লেভেলে হার্ট করে এই কাহিনিটাও হ্যাঁ টু ফলস কি বেস্ট বুঝছেন তো আপনি মাল্টিপল তো কালো করতে আমাদের এক মিনিট লাগে হ্যাঁ জানি ওরা বলে দেয় বেশিরভাগ টাইম কিংবা ওই সামারি করতে গিয়ে আসছে আপনি অন্যান্য জিনিসগুলো আগে করবেন শেষ দিকে টুপলস নোট গিভেন আসলে শেষ এতে একবারে প্রথমটা করে নেবো সামারিটা আমার আগে করে থার্ড ঠিক আছে সামারি আগে করলে সামারির একটা একটা জিনিসটা কালো করতে পারবে কালো করা মানে কি একটা কাঠ পেন্সিল দিয়ে ছোট একটা দাগ দিয়ে দেবেন যে ভাইয়া এটা তো সলভ করার জিনিস তুমি যখন নতুন কোয়েশ্চেন টাইপে যাবা তুমি ইয়ে করো কি জানি

যেটা পাইতেছেন আপনার যদি না থাকে শুধু আনটাচ প্যারা গুলাতে যাবেন আনটাচ প্যারাতে গিয়া খুঁজতে থাকবেন স্ক্যানিং কিছু আছে কিনা দেখবেন পাবেন মাস্ট পাবেন আনটাচ পেরাগুলোতে যাই খেলবেন হ্যাঁ আর টাচ পেরাতে টাচ প্যারাতে খেলবেন কোন জায়গায় জানেন অ্যাগেন এটা একটা ভালো জিনিস যে কোনো আমি কিন্তু আমি ট্রু ফলস বলতে যে আমি মোটামুটি রিডিং এর বেসিক কথাবার্তাগুলো বলে দিতেছি হ্যাঁ ধরেন এখান থেকে আমার সামারি আসছে ঠিক আছে এখন আনটাচ এটা কিন্তু টাচ করা হ্যাঁ এই প্যারাটা থেকে একটা কোয়েশ্চেন আসছে কিন্তু এই প্যারার এই জায়গা থেকে আমি ট্রুফলস আসতে দেখি নাই তবে আমি সেই লেভেলের রিসার্চ করি নাই তো এখান থেকে কি আসবে জানেন এখান থেকে ওই যে থাকে না সায়েন্টিস্টের নেম তারপর ওই যে কি জানে ইয়ে স্পেশালি ম্যাচিং হ্যাঁ ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং যদি একটা প্যারা থেকে আসে হ্যাঁ ওরা হয়তো এই যেখানে টাচ করা হয় নাই এখান থেকে আসবে হ্যাঁ সো যদি আপনি কোনো সময় টাইম থাকে পড়তে মন চায় তাহলে এখানে শুরুর দিক থেকে দিকে একটা আনসার পাইলে শেষের দিকে তুই একটা লাইন পড়বেন ম্যাসিং খুঁজবেন ম্যাসিং এর জন্য খুঁজবেন ম্যাসিং টাজিং করব যখন তখন আমরা এই কানেক্ট দেখাবো আমি আসলে সব রিলেটেড তো ট্রিকগুলা এটা বলতে গিয়ে সব চলে আসে তারপরে হলো थिंक अबाउट ফলস হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এই যে এই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই যে কি করলে ফলস হবে কি করলে ফলস হবে মানে দা সেম অলওয়েজ সেম नॉट অলওয়েজ সেম এনি সব সব গাছের একই অবস্থা না মেবি না হ্যাঁ মাস্ট কেন মাস্ট না হয়ে অন্য কিছু হইতে পারে না অনলি অনলি এ কাহিনি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হারভেস্টে পঁচিশ বছর হোয়াট হোয়াট ইফ সেকেন্ড অ্যান্ড থার্ড চার আর পাঁচ তম হারভেস্টে পঁচিশ বছর হইতে পারে না অন্য কিছু যায় না সো একটু ফলস টলস নিয়ে কি কি কী কোয়েশন করলে ফলস হবে এটা নিয়ে একটু একটু চিন্তা করবেন হ্যাঁ আমার লাইফটা ইজি হয়ে যাবে তারপরে যদি ধরেন

এনজি রে খুব পছন্দ করবেন লাইক করবেন মাঝে মধ্যে মারবেন হ্যাঁ মানে জিনিসটা দেখা যায় না তো এনজি দিতে অনেক ডল লাগে যে কি দিতেছি কি দিতেছি যে এনজি দিয়ে কিন্তু মার্কস আসে ঠিক আছে সো যখন এরকম থাকবে যে টু আর ফলস ভালো লাগতেছে কিন্তু অন্যগুলা বুঝতে চান না হ্যাঁ টাইম কম আপনি বাকি দুইটা নট গেভেন মেরে দিয়ে ঠিক আছে তারপরে এক্সট্রিম ওয়ার্ডস আর টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাগেন সিমিলার আমি অলরেডি এগুলো বলছি আবার একটু রিপিট করতেছি तो so, एक ना टारगेट लैंग्वेज होला एक्सटीमोर्टियस एक्सटीमोर्ट कोला टारगेट लैंग्वेज एक और किसी जगह आए से टारगेट लैंग्वेज पूजपा बनना वो गुला रे अपनी मतलब पैरा खात्तर करना ये गुला मेबी मेबी नॉट किया है आह कोनो डेट या याद है दिस इस बोलो ना तो टारगेट लैंग्वेज है कोनो ड কারো জ্বর বোন উনিশশো নব্বইতে হ্যাঁ ওরা কখনো ওই উনিশশো নব্বই নিয়ে খেলবে না কিন্তু এটা এটা খুব বেবি জিনিস হয়ে যাবে খুব বেবি স্টাফ হয়ে যাবে তো ডেট নিয়ে ডেট নিয়ে খেলবে না অত বেশি বেশি খেলবে না ঠিক আছে ডেট টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখার দরকার নেই তো এখানে মনে হয় একটু পঁচিশ নিয়ে কাহিনি করে চাই না দেখবো আমরা হ্যাঁ পঁচিশ নিয়ে অ্যাকচুয়ালি করে না ওই যে ফার্স্ট আর সেকেন্ড নিয়ে ওইটা ওই এইটা নিয়ে করে হ্যাঁ ভাবে চিন্তা করতে পারে তো আমি নর্মালি বলবো ডে নাম নেওয়া ওই যে শাল টাল নিয়ে কাহিনী করবে না শাল হবে আপনার স্ক্যানিং ল্যাঙ্গুয়েজ নট টার্গেট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে হলো ও এটা তো কয়েকবার বলছি প্রথমটা অনেক সময় নট গিভেন হয় তো প্রথমটা লয়ে তাকায় থাকার কোনো দরকার নাই থার্ড পেজে এই কাহিনীটা বেশি হয় देयर উইল বি অ্যাট লিস্ট ইয়া সো সায়েন্স পেজেস ক্ষেত্রে চলো হ্যাঁ এই কাহিনী গুলা না সায়েন্স প্যাসেজের এই যে রিসার্চ আমরা যারা আমরা সবাই পড়ছি রিসার্চের একটা কমন প্যাটার্ন হ্যাঁ মানে যখন স্যাররা একটা পেপার লেখে আর পেপার কিংবা আর্টিকেল লেখে একটা রিসার্চ রিসার্চের কম কমন প্যাটার্ন অল ওয়েস কি জানেন প্রথমটা হলো কে কে কোন সার কোন ইউনিভার্সিটি হম কে করে কোন ইউনিভার্সিটিতে সে আছে হ্যাঁ কত সাল এই টাইপের কিছু সালডারে ব্যাকেটে দেয় হ্যাঁ তারপরে প্রথম সেন্টেন্সে ওই কথাটা বলে দ্বিতীয় সেন্টেন্সে বলে হলো মেথোডোলজি মেথোডোলজি খুব অনেক ফেন্সি একটা ওয়ার্ড মেথোডোলজি আসলে হলো যে কেমনে করে কেমনে করে পোলা বাইন্ডে দিয়া করে না যে ল্যাবের ভিতরে ইঁদুর রে খাওয়াই টাওয়াই করে হ্যাঁ এরকম কাহিনী মেথোডোলজি কয়জন মানুষ অ্যাড হয়েছে কয়জন রে কি জিগাইছে হ্যাঁ মেথোডোলজি দেয় তিন সাইড সেন্টেন্সে থাকে হ্যাঁ তো মেথোডোলজিটা একটু বড় হয় তারপরে হলো ফাইন্ডিং ফাইন্ডিংস তো আমরা জানি মানে কি পাইসে ফাইন্ডিং কি বা রেজাল্ট এই দুইটা ওয়াটস সব দেখবেন হ্যাঁ রেজাল্ট এখন এরপরে পাবেন কি হ্যাঁ পাবেন হলো রিকমেন্ডেশন বলে হ্যাঁ রিকমেন্ডেশন অনেকে আবার বলে ধরেন কি সাজেশন

রিকমেন্ডেশন ঠিক একটু আগে হ্যাঁ শেষের দিকের থেকে এক লাইন উপরের দিকের থেকে সেন্টেন্সটা করবে ওখানে রেজাল্ট নিয়ে বলা থাকবে লোকেশন করতে খুব সুবিধা হবে আমি এই জিনিসটা একটু করে আসলে ধরেন এটা একটা রিসার্চ নিয়ে বলছে এখানে হলো কে করছে কারা করছে তারপরে এই দিক থেকে ভাইয়া কেমনে করছে কি করছে না করছে হ্যাঁ এখানে রেজাল্টটা দিছে ফাইন্ডিংসটা দিছে এখানে রিকমেন্ডেশন সবসময় সময় থাকে না তো শেষের দিকে ধরেন যেখানে রিকমেন্ডেশন এখানে শুধু ফাইন্ডিংস তো টু ফক্স যদি যেকোনো টাইপের কোশ্চেন রিচার্স টিচার্স এর কোয়েশ্চেনে আপনি বুঝবেন আমরা যখন কোয়েকটা করবো দেখবো রিচার্স ধরেন ফান্ডিং বুঝতেছে ডাইরেক্ট এটাতে আইভেন এ পড়বে এখানে আপনার আনসার আছে পুরাটা আর পড়া লাগতেছে এটা আসলে কে কিভাবে নিতেছেন না আমার কাছে এটা একটা ভালো জিনিস শেয়ার করার জন্য মনে হয়েছে তাই শেয়ার করবে তো রিসার্চ প্যারাগ্রাফের কয়েকটা জায়গা আছে কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে এটা আপনি দেখলেই বুঝবেন ঠিক আছে তারপরে

এক পাইছেন উপরে পাঁচ পাইছেন এখানে দুই তিন চার মাস আছে আসলে আছে সো আপনি যখন স্ক্যান করবেন একটু লাইফ ইজি করার জন্য প্রথমটা শেষটা একটু নজর দিকা পাই যেতে পারে মেবি এখানে একটা শালমাল থাকতে তো এটা শেষটা পাইতে খুব ইজি তবে তাহলে আপনার লাইফ এট এট আপনি ধরেন কোশ্চেন টাইপ আছে দুই রকম টু পলস আছে এটা আছে এখন আপনি টু পলসের প্রথমটা শেষেরটা দেখলে টু পলস কই আসতেছে ওটার একটা দাগ দিয়ে ফেললেন বাইয়ারে একটা তাহলে বাইয়া কই থেকে আসতেছে আপনি জানেন বাইয়া পরের জায়গা থেকে আসতেছে তো এগুলা এই এখন যেটা বললাম এটা প্রথম এক মিনিট এই এটা করা উচিত যদি পারেন হ্যাঁ প্রথম এক দুই মিনিট মানে কে কোথ থেকে আসতেছে নো ম্যাটার হোয়াট প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি আই ডোন্ট কেয়ার অলওয়েজ কে কোথ থেকে আসতেছে দুই মিনিট টাইম দেন ওইটার আগে সিলেক্ট করেন কে কই থেকে আসতেছে এটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও দিছি ফেসবুক ও আছে ইউটিউবও আছে আরো কয়েকটা আমরা বলবো হ্যাঁ আমরা যখন রিয়েল প্যাসেজ করবো আমি সব সময় ওই দিন কালকেও মনে বলছি কেমনে কোথ থেকে আসতে বাইর করা যায় হ্যাঁ আমরা আরো যখন করবো তখন আমরা বলবো এখন একটা মজার কথা বলি পলিটিক্যালি ইনকারেক্ট আনসার মোস্ট অফ দ্য টাইম ট্রু হয় না হ্যাঁ পলিটিক্যালি ইনকারেক্ট আনসার এটা কীরকম যে প্যাসেজে এটা দিয়ে একটা আনসার করা যায় কিন্তু আমি চাই না আপনি এত মানে কঠিন চিন্তা করেন হ্যাঁ পলিটিক্যালি ইনকারেক্ট আনসার হলো এরকম ধরেন এই যে অ্যাবর্শন অ্যাবর্শন মানে ওই যে বাচ্চা কাচ্চা নষ্ট করে ফেলা হ্যাঁ এই আইডিয়াটা খুবই খারাপ একটা আইডিয়া ঠিক আছে তো এটা এটা ভালো না এখন

তো কিছু জিনিস আছে পলিটিক্যালি ইনকারেক্ট এটা ট্রু হয় না হ্যাঁ এখন আমি আমি জানি না আমি মানে চিন্তা করলাম এটা যখন আসছে এই জিনিসটা এই এই হ্যাঁ এটা হয়তো হবে না আমি আমরা দিতে পারি গাছের পাকলটা সবচেয়ে থিকেস্ট এনি অব দ্য লিভিং ট্রি লিভিং ট্রি যে কোনো পৃথিবীতে যত ট্রি আছে তার মধ্যে সবচেয়ে থিকেস্ট এটা হ্যাঁ ভাইয়া আপনি কি পৃথিবীর সবটা শিনেন যত বড় সাইন্টিস্ট সাগরের নিচে এমন অনেক কিছু আছে

পলিটিক্যাল ইন কারেক্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন মানে যখন পারতেছেন না এই চারোটা কইরা টাইম আছে আপনার কাছে বহু যেহেতু আপনি তিরিশের আশা করতেছেন চল্লিশের আশা না তিরিশ পঁয়ত্রিশে আসা টাইম আছে বয়ে আসেন এটা লোক চিন্তা করেন কি এটা কি রিয়েল লাইফের সাথে যায় আর যায় না থিঙ্ক অ্যাবাউট ইট মেবি ইউ ক্যান ডু ইট আমি বলবো এটা লাস্ট ভরসা নট দ্য ফার্স্ট ভরসা হ্যাঁ সো বি কেয়ারফুল উইথ

তারপরে একটা কমন কোশ্চেন কি জানা গুন আমার আরস কোশ্চেন আছে ওই স্পিকিং থেকে মে মে আছে হ্যাঁ মেসেজ মে আছে এখন কোশ্চেনে কি আন আছে তাহলে এখন কি মে মানে হ্যাঁ একটা পসিবিলিটি ক্যান মানে করতে পারা এবিলিটি সো কাসে কাসে যায় হ্যাঁ আই ক্যান গো আই মে গো মে মানে আমি নাও যেতে পারি হ্যাঁ আই ক্যান গো আমার চাউর এবিলিটি আছে কাসে কাসে যায় সো হ্যাঁ অনেক যে যারা একটা ইংলিশ দেনিয়া খুব

মিনিং না আমরা তো একটু আগের যে ক্লাসটা নিলাম ওইটাতে মোটামুটি ভালোই বলছে ট্রুফে আমার মনে হয় এটা এটার আগে বলা উচিত ছিল তাহলে আপনারা বেশি মজা পাইতে তাহলে এখন ভালো লাগছে মানে একটা রিভিউ টাইপের হয়ে গেছে ঠিক আছে সো আমরা এখন সলভ করি আমরা পুরো করছিলাম আমরা এখন দুই থেকে পাঁচ করবো দেখ দুই থেকে 5 কেমনে করা যায়